नमस्कार बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेरके जानाते चलेछि एई नक्षत्रे यदि आपनार सन्तान जन्मग्रहण करे ताहले अवश्य डाक्तार होते चलेछे। तो कोन नक्षत्रे जन्मग्रहण करले डाक्तार हওয়ার सम्भावना प्रबल परिमाणे थाके ता निये आमी आजके भिडियो करते चलेछि। ताই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওর এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবন জয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা মোটিভেশন তো অবশ্যই পাবেন, সাথে মানুষ চিনতেও সহায়তা করবে। তাই বেশি দেরি না করে এখনই জীবন জয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। आमी एक लिंक डेस्क्रिप्शन बक्से दिए दिच्छी, सेखान थेके आपनारा सबस्क्राइब करे निन। तो बेशी देरी ना करे आसुन शुरू करा जाक। आमादेर प्रत्येक बाबा मार एकटा सुप्त बासना थाके जे आमार ছেলে বা আমার মেয়ে যেন ডাক্তারি পড়ে। তার জন্য আমরা সায়েন্স নিয়ে আমার বা আপনার ছেলে মেয়েকে পড়াই যাতে ভবিষ্যতে সে ডাক্তার হয়। আর এটা চাওয়াটা স্বাভাবিক, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না কিছু কারণের জন্য, কিছু গ্রহগত কারণ, কিছু নিজের কারণ। এই দুটো কারণের জন্য ডাক্তার হয় না। आज के आमी ग्रहगत कारणेर कथा बोलबो एबं कोन ग्रहगत कारण थाकले आपनि आपनार सन्तान डाक्तार हबे। तो देखुन डाक्तारेर अनेक भाग रयेछे, जेमन केउ सार्जिकल हय, केउ गाइनो हय, केउ इएनटी हय। एबार आमी बोलते चलेछि কোন নক্ষত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সেই নক্ষত্রটির নাম হচ্ছে অশ্বিনী নক্ষত্র, এবং এই নক্ষত্রটি মেষ রাশির জাতক ও জাতিকারাই পেয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তো এছাড়াও এবার আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে, তাহলে কি ডাক্তার শুধু মেষ রাশির জাতক ও জাতিকারাই হয়? না, কেন না সেটা আমি বলছি। নক্ষত্র তো অবশ্যই দরকার, তাতে সেই জন্মছকে রবি গ্রহ এবং মঙ্গল গ্রহকে তুঙ্গস্থ থাকতে হবে। এরপরে আসি যাদের রবি গ্রহ এবং মঙ্গল গ্রহ তুঙ্গস্থ আছে, সে যে কোনো রাশি হোক না কেন তাদের কিন্তু ডাক্তারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে ডাক্তার হতে গেলে কী কী দরকার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।